হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আজকে আমি খুব খুশি, বলতে পারেন অনেকটা খুশি, অনেকটা বেশি খুশি। আর এই খুশি হওয়ার একটা কারণ রয়েছে, কারণ আমি যে দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম সেই দিনগুলো বা সেই দিনটা ধীরে ধীরে আসতেছে। সেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আবারও সেই আগের মতন চাঙ্গা হওয়ার ব্যাপারটা। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু আবারও আগের মতন চাঙ্গা হওয়া শুরু করেছে। এই ইন্ডাস্ট্রিতে মাঝে আমি কয়েকটা লাইভেও বলেছি যে 60-70টা হল রানিং রয়েছে, আর ঈদের সময় হয়তো সব মিলে 100 হল খুলতে পারে। বাট রাইট নাও আনঅফিসিয়ালি যে নিউজটা পেয়েছি, ঈদে প্রায় 190টার মতন হল খুলতেছে। বাপ, গ্রেট গ্রেট, 190টা হল, ধীরে ধীরে 200-300, এইভাবেই তো আবার হল সংখ্যা বাড়বে। তো বেশ ভালো লাগলো নিউজটা শুনে। এবার আসি এই যে ব্যাপারটা হয়েছে বা যে কারণ হয়েছে সেই ব্যাপারটা নিয়ে। ইন্ডাস্ট্রিতে ঈদের 3টা সিনেমা রিলিজ হচ্ছে, পাশাপাশি আরও একটা সিনেমার নাম শুনলাম বড্ড ভালোবাসি বলে। বাট ওই ফিল্মটার প্রমোশন থেকে শুরু করে ওই ফিল্মটা নিয়ে তেমন আলোচনা দেখছি না আমি। ওই ফিল্মটার ট্রেলার একজন শেয়ার করেছিল, আমি এখনও দেখি নাই, একটু ব্যস্ত, তো ওটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সামনে। যেহেতু বাংলা ফিল্ম তো অবভিয়াসলি কথা বলবো। বাট মেন যে 3টা রিজন, গোলই, বিদ্রোহী আর হচ্ছে শান, তো এই 3টা ফিল্ম আসতেছে, সবাই ফিল্মটা নিয়ে বেশ আশাবাদী, তো সবাই ফিল্মটা চালানোর জন্য হল খুলেছে। আবার এখন যদি এই 3টা ফিল্ম ইন্ডাস্ট্রির যে হলগুলো রয়েছে হলগুলোকে চাঙ্গা করে দিতে পারে, মানে হল মালিকরা যদি এই ফিল্মগুলো থেকে বিজনেস করতে পারে, তাহলে হল মালিক কিন্তু তাদের হলগুলোকে আবার রানিং করা শুরু করবে। যে বিজনেস তো হচ্ছে, অডিয়েন্স তো আসছে, তো হলগুলোকে আবার রানিং করা যাক। তবে যদি মার খেয়ে যায় সেটা পরের কথা, সে ব্যাপারে আসছি। তবে যেটা হয়েছে বেশ ভালো হয়েছে। এবার আসি অন্য একটু ব্যাপারে, মানে এই যে ব্যাপারটা নিয়ে কথা বলছি এটার সেটা কিছু কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, এতগুলো হল চালু হয়েছে, এবার যদি যে যারা চালাচ্ছে, যে হল মালিকরা চালাচ্ছে, যারা ডিস্ট্রিবিউটার রয়েছে, তারা যদি তাদের টাকা তুলতে না পারে, তারাও কিন্তু তারা এই ধরনের স্টেপ আর নেবে না যে ইন্ডাস্ট্রিতে কিছুই হবে না। তারা জাস্ট এটাই ভাবে যে ইন্ডাস্ট্রিতে কিছুই হবে না, তো ফিল্ম আর চালানোর দরকার নেই, হল আবার বন্ধ করো। তো আমি চাই আমরা যারা সিনেপ্রেমী রয়েছি তারা সবাই হলে যাব এবং সিনেমাগুলো কিন্তু অবশ্যই দেখব। এরপরে দেখার পর ওপিনিয়ন শেয়ার করবো, যেটা ভালো হয়েছে সেটা খারাপ হয়েছে, যেটা ভালো হবে সেটা চাইলে দুবারও দেখা যাইতে পারে। ওকে, তো এতগুলো হল খুললো, 3টা মুভি, কোন ফিল্মটা কতটা হল পেলো, কী ব্যাপার সেপার, এর মধ্যে রাজনীতি রয়েছে কিনা সে ব্যাপারে একটু আলোকপাত করা যাক। ফার্স্ট অফ অল, বর্তমান সময় সবথেকে হাইপ কিন্তু হচ্ছে শান এবং গোলই নিয়ে, এটা মানতেই হবে। আমরা ভাবছিলাম যে গোলই অনেক হল পাবে, তারপরে পাবে শান, তারপরে যাবে বিদ্রোহী, এবং এটাই কিন্তু হচ্ছিলো। কিন্তু হুট করে নিউজ পেলাম যে সব থেকে বেশি হল পেয়েছে বিদ্রোহী, সর্বমোট 102 হল পেয়েছে বিদ্রোহী সিনেমা। আমি দেখে জাস্ট এইভাবে গাল হাত দিয়ে বসে, মানে বিদ্রোহী 102 হল পেয়েছে, তাহলে শান আর গোলই কত? তারপর দেখলাম যে শান পেয়েছে হচ্ছে 30-35টার মতন এবং বাকিটা গোলই পেয়েছে, আর কিছু হলে হয়তো বড্ড ভালোবাসি লাগাতে পারে, এখন ওই ব্যাপারে কনফার্ম নিউজ পাইনি। আর এই যে ব্যাপারটা বললাম এটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে আসে নাই, জাস্ট নিউজটা পেলাম আমি, জাস্ট অবাক। এবং নিউজটা শেয়ার করেছে হচ্ছে আমাদের অনন্য মামুন ভাই, এছাড়াও অনেক গ্রুপে নিয়ে লেখালেখি হচ্ছে, অনেক জায়গায় দেখলাম এই সেম ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে যে বিদ্রোহী সবথেকে বেশি হলে আসতেছে, তারপর আসছে গোলে, তারপরে শান, এবং তারপরে হয়তো বা বড্ড ভালোবাসি আসতে পারে নাও আসতে পারে এমন একটা ব্যাপার রয়েছে, ওটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই কারোর। তো যে 3টা ফিল্ম নিয়ে কথা বলছিলাম সেখানে আমি সত্যি অবাক যে বিদ্রোহী কেন এত হল পেয়েছে। হয়তো বা হল মালিকরা চাচ্ছিলো যে সাকিবের একটা অ্যাকশনধর্মী সিনেমা দিয়ে তাদের হলটাকে যারা চাঙ্গা করবে, তো দেখা যাক সাকিবের অ্যাকশনধর্মী সিনেমা দিয়ে হল চাঙ্গা হয় কি না। তবে একটা ফ্যাক্ট হচ্ছে কি, অনেক অডিয়েন্স কিন্তু এখন গোলই এবং শান নিয়ে এক্সাইটেড, বিদ্রোহী নিয়ে আমি এক্সাইটেড খুব কম দেখেছি। তো শান এবং গোলই চালালে আই থিঙ্ক বেটার পারফর্ম করতো তাদের হলগুলো। যাই হোক, ভিউয়ার্স, অফিসিয়াল হল আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তবে বিদ্রোহী যে সবথেকে বেশি হল পাওয়া, তারপরে গোলই, তারপর শান, এই যে হল লিস্টটা যেভাবে চেঞ্জ হয়ে গেল, মানে ভাবলাম একটা হলো আর একটা, এ ব্যাপারে আপনাদের কী মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, কী আর করার, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে হ্যাঁ, 3টা ফিল্মই আমাদের এখানে আসতেছে, আর একটা ফিল্মের কোনো হদিস আমি পাইনি যে কোথায় কোন হলে রিলিজ হচ্ছে। তবে 3টা ফিল্ম যেহেতু আসতেছে, 3টা ফিল্মই আমি দেখবো এবং দেখার পর আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, 3টা ফিল্ম দেখার পর আপনাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করবেন, চাইলে আপনারা ভিডিওর মাধ্যমেও শেয়ার করতে পারেন। জাস্ট এর জন্য আপনারা একটু ভিডিওর কমেন্ট বক্সটা চেক করেন বা ডিসক্রিপশন বক্স চেক করেন, আমার FBR ইনস্টা আইডি রয়েছে, তো যখন আপনারা দেখবেন একটা ভিডিও বানাবেন এবং তারপর আমাকে ফেসবুকে বা ইনস্টাতে শেয়ার করলেই হচ্ছে। সো হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড রাইট নাও টাটা।